গ্রেজি টেক ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই বন্ধুরা। গত জুন মাসে পশ্চিমবঙ্গ ফায়ার অপারেটর পদে নিয়োগের জন্য যে বিজ্ঞপ্তি বেরিয়েছিল সে নিয়ে কিন্তু আমি একটি ভিডিও বানিয়েছিলাম। তো আপনারা অনেকেই পশ্চিমবঙ্গ ফায়ার অপারেটর পদে নিয়োগের জন্য আবেদন করেছেন। তো এই ফায়ার অপারেটর পদের লিখিত পরীক্ষা কবে হবে এবং অ্যাডমিট কবে থেকে ডাউনলোড করতে পারবেন এবং এই পরীক্ষার যে সিলেবাস সেই নতুন সিলেবাসটা কিন্তু ঘোষণা করে দেওয়া হয়েছে। তো এই সমস্ত বিষয়গুলি আমরা এই ভিডিওটিতে দেখে নেব। যারা যারা আমাদের চ্যানেলে নতুন এসেছেন তাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, ভিডিও অথবা চ্যানেলের নিচে লাল কালারে সাবস্ক্রাইব লেখাটিতে একটা ক্লিক করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন, তার সাথে সাথে পাশের ঘন্টাটিতেও একটা ক্লিক করে দেবেন। তাহলে আমরা আপনাদের জন্য যখন যখন বিভিন্ন নতুন নতুন চাকরির খবরাখবর টেকনিক্যাল ভিডিও আপলোড করব সেগুলো আপনারা সবার প্রথমে নোটিফিকেশনের মাধ্যমে পেয়ে যাবেন এবং দেখতে পারবেন। আর যারা অলরেডি আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো বন্ধুরা, আপনারা এই মুহূর্তে ডিসপ্লেতে দেখতে পাচ্ছেন যে পাবলিক সার্ভিস কমিশন ওয়েস্ট বেঙ্গলের তরফ থেকে একটা ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট করা হয়েছে। এখানে বলা হয়েছে যে ফায়ার অপারেটর পদে নিয়োগের যে পরীক্ষা তার ডেটটা কিন্তু এখানে বলা হয়েছে, ডেটটা হলো 15 সেপ্টেম্বর 2018 এবং সময় দুপুর 3টা থেকে 4টা পর্যন্ত, অর্থাৎ 1 ঘন্টা। আবার বলে দিচ্ছি, 15 সেপ্টেম্বর 2018 দুপুর 3টা থেকে 4টা অবধি পরীক্ষা হবে। তো এখানে আরও বলা হয়েছে আপনারা এই পরীক্ষার যে অ্যাডমিট কার্ড সেটা 4 সেপ্টেম্বর 2018 এদের ওয়েবসাইটে গিয়ে ডাউনলোড করে নিতে পারবেন। ওয়েবসাইটের লিঙ্ক এখানে দেওয়া রয়েছে, আমি আপনাদেরকে ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সও দিয়ে দেব। তো আমি তাদের ওয়েবসাইটে গিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কোথা থেকে অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করতে হবে। বন্ধুরা, আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে চলে এসেছি। এখানে আপনারা ডান দিকে লক্ষ্য করুন, লেখা রয়েছে ডাউনলোড অ্যাডমিট পাবলিক দিয়ে কল লেটার। তো সেখানে আপনারা 4 তারিখে ক্লিক করে কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডটা ডাউনলোড করে নিতে পারবেন। এবার আমরা দেখে নেব এই পরীক্ষার জন্য নতুন যে সিলেবাস দেওয়া রয়েছে সেই সিলেবাসে কী কী রয়েছে। তো বন্ধুরা, আমরা এবার দেখে নেব যে টোটাল কত নাম্বারের পরীক্ষা হবে এবং সিলেবাসে কী কী থাকবে। এখানে বলা হয়েছে ফুল মার্কস কিন্তু 80, 80তে পরীক্ষা হবে এবং 1 ঘন্টার সময় দেওয়া হয়েছে। 80টা কোশ্চেন থাকবে, প্রতিটা কোশ্চেনে 1 নাম্বার করে থাকবে, টোটাল 80 নাম্বার। এবং এখানে কিন্তু অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে, ইংলিশ থাকবে 20 নাম্বারের 20টা কোশ্চেন, জেনারেল স্টাডিজ থাকবে 40 নাম্বারের 40টা কোশ্চেন এবং অ্যারিথমেটিক থাকবে 20 নাম্বারের 20টা কোশ্চেন। সিলেবাসে কী কী থাকবে সেটা নিচে বলা হয়েছে। তার আগে বলে দিই, এখানে বলা হয়েছে দ্য এক্সামিনেশন উইল বি অফ 10th স্ট্যান্ডার্ড, অর্থাৎ কিন্তু এখানে মাধ্যমিক স্ট্যান্ডার্ডের কোশ্চেন হবে। এবার আমরা দেখুন নিচে সিলেবাসটি দেওয়া রয়েছে, ইংলিশে কী কী রয়েছে, জেনারেল স্টাডিজে কী রয়েছে, অ্যারিথমেটিকে কী রয়েছে, বিস্তারিতভাবে এখানে দেওয়া রয়েছে। আপনারা চাইলে ভিডিওটিকে পজ করে এটাকে দেখে নিতে পারেন বা এর পিডিএফ ফাইল আমি ভিডিওর নিচে ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো আপনাদের সুবিধার জন্য, আপনারা সেখান থেকে ভালো মতো দেখে নিয়ে প্রিপারেশন নিতে পারবেন। তো বন্ধুরা, এই ভিডিওটি দেখে আপনি যদি উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু ভিডিওটিকে একটি লাইক করবেন। আপনাদের বন্ধুর মধ্যে যারা যারা ফায়ার অপারেটর পদে চাকরির পরীক্ষায় বসতে চলেছেন তাদেরকেও ভিডিওটি শেয়ার করে এই বিষয়টি জানার একটা সুযোগ করে দেবেন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।